আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মোট সম্পদের পরিমাণ প্রায় $675 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় ৮,১০০ কোটি টাকা সমান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে ১২,০০০ ডলারের বেশি বিদেশে নিতে পারেন। সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন।